দর্শক কেমন আছেন? উইকেন্ডটা ভালো কেটেছে নিশ্চয়ই। আপনাদের সেই ভালো লাগার সময়গুলোকে আরেকটু রঙিন করে তুলতে শুরু করছি আমাদের আজকের লাক্স শো স্টুডিওর সাথে। আছি আমি জারিন, আমার হাতে আছে বেশ কিছু নতুন নতুন খবর, আর সাথে আছে একটা চমক। চমক দেব, তবে তার আগে চলুন ঘুরে আসি আমাদের নিয়মিত সেগমেন্ট থেকে। বিনা কর্তনে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেল সরকারি অনুদানের সিনেমা সুতপার ঠিকানা। অপরদিকে কনসার্টে অংশ নিতে ঢাকায় আসছেন সুনীতি চৌহান। আর এসব খবরের বিস্তারিত নিয়ে থাকছে আমাদের প্রথম সেগমেন্ট টুনাইট আপডেটস। 2012 সালের 3 এপ্রিলকে ঘোষণা করা হয়েছিল জাতীয় চলচ্চিত্র দিবস। আজ তৃতীয়বারের মতো পালিত হলো এই দিবসটি। সকাল 10টায় র্যালির মধ্য দিয়ে শুরু হয় আজকের আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। চলচ্চিত্র দিবসকে ঘিরে আয়োজন করা হয়েছিল মেলা, চলচ্চিত্র বিষয়ক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিনা কর্তনে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেল সরকারি অনুদানে নির্মিত সিনেমা সুতপার ঠিকানা। নারী জীবনের অবস্থান ও চালচিত্র নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন প্রসূন রহমান। আসছে মা দিবসে মুক্তি পাবে সিনেমাটি, যেখানে 17 থেকে 47 বছর বয়সের বিভিন্ন পর্যায়ে সুতপা চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। এছাড়াও রয়েছেন শাহাদাত হোসেন, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাহমুদুল ইসলাম মিঠু সহ অনেকেই। ঢাকায় আসছেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুনিধি চৌহান। একটি শোতে অংশ নিতে এবারে ঢাকায় আসছেন তিনি। চলতি মাসের 17 তারিখ মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে মিউজিক হল আয়োজিত সুনিধি চৌহান লাইভ ইন কনসার্টে গান গাইবেন তিনি। এছাড়া বাংলাদেশের পক্ষ থেকে গান গাইবেন পাওয়ার ভয়েস খ্যাত সজল, ক্লোজ আপ অন খ্যাত বাবু, জান্নাত কেয়া সহ অনেকেই। কনসার্টের টিকিট অনলাইনে পাওয়া যাবে ইএক্সপিও ইন্টারন্যাশনাল লিমিটেড ও easytickets.com-এ। পরবর্তী সিনেমায় একজন সাবেক কুস্তিগিরের ভূমিকায় দেখা যাবে বলিউড সুপারস্টার আমির খানকে, আর সে কারণেই রাতারাতি নিজের ওজন 90 কেজিতে নিয়ে যেতে হয়েছে তাকে। চিকিৎসকরা বলছেন এতে তার শারীরিক ক্ষতি তো বটেই, মৃত্যুরও আশঙ্কা রয়েছে। নীতেশ তিওয়ারি পরিচালিত দাঙ্গাল সিনেমাতে 55 বছর বয়সী এই অভিনেতাকে এক সাবেক কুস্তিগিরের ভূমিকায় যেমন দেখা যাবে, তেমনি দেখা যাবে 27 বছর বয়সী এক যুবকের ভূমিকাতেও। আর তাই সামনের বছরই বাড়তি ওজনের অর্ধেকেরও বেশি কমিয়ে ফেলতে হবে তাকে। অপেক্ষার দিন শেষ, অবশেষে ফিউরিয়াস 7 এখন ঢাকায়। সপ্তাহ জুড়ে মাতামাতি যেন শেষ নেই এই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ভক্তদের, পিছিয়ে নেই যমুনা ফিউচার পার্ক। বিশ্বের সাথে তাল মিলিয়ে আজ 3 এপ্রিল যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসেও রিলিজ পেল জনপ্রিয় সিনেমা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 7। এ সপ্তম সিকুয়েল প্রদর্শনীর উদ্দেশ্যে যমুনা ফিউচার পার্কের প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো মোটর শো, র্যালি সহ নানা আয়োজন। রং বেরঙের এসব স্পোর্টস কারগুলো আনাগোনায় এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয় যমুনা পার্ক। আর এর মধ্যে র্যালি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যমুনা গ্রুপের পরিচালক মোহাম্মদ জাকির হোসেন ও নায়ক অনন্ত জলিল। আমাদের একটা ড্রিম ছিল, এটা করব এবং উই হ্যাভ ডান ইট। আওয়ার ডিরেক্টর মিসেস মনিকা ইসলাম, চেয়ারম্যান মিসেস রজলিন ইসলাম, জাকির স্যার এবং কামরুল স্যার, সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে আমাদের এই সুন্দর আয়োজনটা যাদের সবার সহযোগিতা আমরা অ্যারেঞ্জ করতে পেরেছি। অ্যান্ড উই আর অ্যাকচুয়ালি রিয়েলি রিয়েলি ভেরি প্রাউড টু বি আ পার্ট অফ দিস মোটর শো, মোটর র্যালি। আই উড লাইক টু থ্যাংক যমুনা ফিউচার পার্ক, যমুনা গ্রুপ অ্যান্ড ব্লকবাস্টার টু অর্গানাইজ সাচ এ নাইস ইভেন্ট। আমাদের সবার জন্য রিকোয়েস্ট হবে যে ইউ ক্যান হ্যাভ মডিফাইড কার, ইউ ক্যান মেক ইট ইউনিক উইচ ইজ টোটালি ডিফারেন্ট দ্যান আদার্স, বাট ইউ হ্যাভ টু ড্রাইভ সেফ অ্যান্ড কিপ দ্য রোড সেফ অ্যাজ ওয়েল। ডেফিনেটলি আ ভেরি ভেরি গুড এন্টারটেইনমেন্ট অ্যান্ড অর্গানাইজেশন ইন অর্ডার টু লঞ্চ দিস গ্রেট মুভি। অল আওয়ার টাইম ইট ওয়াজ ফানি, অল দ্য কার্স গোয়িং, অল দ্য মিউজিক, দ্য ইঞ্জিনস রোরিং। দর্শক যাচ্ছি একটা ছোট্ট ব্রেকে, বাট কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আবারও লাক্স শো স্টুডিওতে, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর আমাদের নতুন দর্শকদেরকে বলছি আমাদের ফেসবুক অ্যাড্রেসে লগ ইন করুন, www.facebook.com/showbiz.tonight-এ। সঙ্গীত জগতে অনন্য এক নাম শুভ্রদেব। চিরসবুজ এই শিল্পীর গান শোনেননি এমন গান পাগল মানুষের সংখ্যা এদেশে হয়তো অনেক কম। নিজের গায়কী আর সেই সাথে মঞ্চে তার গাওয়ার সাবলীল ভঙ্গি সবসময় তাকে আলাদা করে রেখেছে অন্যদের কাছ থেকে। চিরসবুজ এই সঙ্গীত শিল্পীকে নিয়ে থাকছে আমাদের এবারের প্রতিবেদন। পাথর কোনো সব ব্যথা সয়ে
শুভ দেব, 26 আগস্ট সিলেটে জন্মগ্রহণ করেন তিনি। বাবা শৈলেশ রঞ্জন দেব ও মা আরতি দেবের ঘরের তৃতীয় সন্তান সুপ্রদেব। 5 ভাইবোনের মধ্যে তৃতীয় হলেও বাবা মার একমাত্র ছেলে তিনি। ছোটবেলা থেকে গানে হাতেখড়ি হলেও মূলত সঙ্গীতে তার কেরিয়ার শুরু হয় 80-এর দশকের মাঝামাঝি। যদিও 1978 সালে বিটিভির নতুন কুড়িতে অংশ নিয়ে জিতে নেন পুরস্কার। গানকে জীবনের মূল লক্ষ্য হিসেবে বেছে নিলেও কোনো ধরনের ঘাটতি ছিল না পড়াশোনাতে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন বায়োকেমিস্ট্রিতে। এদিকে শুভ্রদেবের প্রথম অ্যালবাম হেমিলনের বাসীওয়ালা প্রকাশিত হয় 1984 সালে। আচ্ছা, অন্য কিছু চলবে? না, ঠিক আছে, পেপসি না থাকলে। না না, দিচ্ছি। শুধুমাত্র গান গেয়েই ক্ষান্ত যাননি শুভ্রদেব। গান লিখা, সুর করা, আবার সেই গানকে কম্পোজ করেও সফলতা পেয়েছেন এই শিল্পী। শুভ্রদেব শুধু দেশেই গানের জন্য সুনাম কুড়িয়েছেন তা নয়, বিদেশের মাটিতেও গান পরিবেশন করে মুগ্ধ করেছেন দর্শক শ্রোতাদের। এবছর প্রকাশিত হয়েছে শুভ্রদেবের 26তম অ্যালবাম জলছবি। আর এর আগে প্রকাশিত অ্যালবামগুলোর মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে যে বাসি ভেঙে গেছে, কোনো এক সন্ধ্যায়, ছোঁয়া, সাদা কাগজ, বুকের জমিন, প্রিয়জন, বন্ধন, তুমি আর আমি সহ বেশ কিছু অ্যালবাম। দেখতে দেখতে সঙ্গীত জীবনের 30টি বছর অতিক্রম করে ফেলেছেন এই শিল্পী। খুব শীঘ্রই প্রকাশিত হবে তার বাছাইকৃত সেরা 20টি গান নিয়ে একটি অ্যালবাম। আর ভবিষ্যতে আরও নতুন নতুন গান দিয়ে শ্রোতাদের মুগ্ধ করে যাবেন চিরসবুজ শিল্পী শুভ্রদেব। কামরুল রিফাত, শোবিজ টুনাইট। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন চিরসবুজ সেই শিল্পী শুভ্রদেব। সময় নষ্ট না করে চলুন দর্শক আমরা তার সাথে কথা বলি। শুভ্রদেব, অনেক অনেক শুভেচ্ছা আমাদের স্টুডিওতে আসার জন্য। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি, খুব ভালো লাগছে এসে। ভালো লাগছে। ওকে, সো প্রথমেই আমরা যেটা দিয়ে স্টার্ট করব আমাদের গল্প, সেটা হচ্ছে আপনার শুরুর গল্পটা, যে সঙ্গীতের শুরুটা কীভাবে হয়েছিল। শুরু অ্যাকচুয়ালি নতুন করি, অ্যান্ড আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখন আমি একটা ব্যান্ডের লিড ভোকালে ছিলাম সমস্যার সিলেটে। আচ্ছা, আই এম ফ্রম সিলেট। অ্যান্ড দেন আমি প্রথমে 3টা গান রেকর্ড করি, পান্না দাসের সুর এবং বিদ্যুৎ করের লেখা। অ্যান্ড ফার্স্ট অ্যালবামে ওই 3টা গান ছিল। অ্যান্ড ইভেনচুয়ালি অ্যাকচুয়ালি যেহেতু আমি নতুন করিতে ওয়ান অফ দ্য চ্যাম্পিয়ন ছিলাম, আমি টিভিতে আমার সেই অডিশন দিতে হয়নি, এবং ফার্স্ট গান সাজে রঙে রঙিন আকাশ, এটা বিশেষ দ্রষ্টব্য সাহিদারাবে প্রযোজনায় আমি প্রথম ম্যাগাজিনে গান গাই। দেন হেমিলনের বাসীওয়ালা অ্যালবামটা বের হয় ডিস্কো রেকর্ডিং থেকে। সবগুলো গান, সবগুলো ইয়ে অনেক জনপ্রিয়। যাই হোক, এই আপনার এই জনপ্রিয়তার পথ চলাটা অনেকদিন, দীর্ঘদিনের এই পথ চলা, সো সেই কিছু অভিজ্ঞতা, ভালো লাগা, সেই গল্পগুলো শুনতে চাই। অ্যাকচুয়ালি হেমিলনটা আমার লাইফের ফার্স্ট স্টার্টিং। এই অ্যালবামটা যারা কাজ করেছিলেন সবাই খুব, আমার অনেক সিনিয়র লোকজনের সাথে আমি কাজ করেছিলাম। আই ওয়াজ টু ইয়াং দেন, 17-18 ইয়ার্স ওল্ড, আমি গান ঠিক বুঝতে পারতাম না। বাট পরবর্তীকালে আমি যখন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হই পেপসি, আমি বোম্বের আমির খান অ্যান্ড পাকিস্তানের ভেরি পপুলার আওয়াজ ব্যান্ডের হার্ড, উই ওয়ার্ক টুগেদার। অ্যান্ড 1994-এ প্রহ্লাদ কাক্কারের সাথে আমরা কাজ করি, স্পেশালি উই আর 3 নিউ পিপল, মহিমা চৌধুরী, ঐশ্বরিয়া অ্যান্ড আমি, আমাদের তিনজনের প্রথম প্রহ্লাদের, কারণ আমির খান ওয়াজ নট নিউ, হারুনও প্রথম, ইউ ওয়াজ মানে সুপারস্টার অফ পাকিস্তান। তো আমরা তিনজন মুম্বাইয়ে ফিল্ম সিটিতে শুনি, ওইটাই একটা আমার এক্সপোজিয়র ছিল। এর আগে অবশ্য আমি 91-এ ফার্স্ট আয়ারল্যান্ডের ডাবলিনে ওয়ান অফ দ্য টপ স্টারদের সাথে, লাকিলি ইট ওয়াজ মাই জুয়ানা, সাথে কনসার্ট করি। ইটস আ গ্রেট জার্নি আই গেস। অ্যান্ড আই ফার্স্ট ডিড দ্যাট ইয়ার মিউজিক ভিডিও, এই আমার শেষ চিঠি ইন স্টকহোম। তো অ্যাকচুয়ালি এই 91-এর ট্যুরটা আমার লাইফের একটা মানে আমার আইকিউ লেভেলটাকে একটু চেঞ্জ করে, কারণ আমি বার্লিংটন, যে ওয়ান অফ দ্য পশ হোটেল ইন ডাবলিন, ওখানে আমি কনসার্ট করি, এবং জুয়ানা ওয়ান অফ দ্য টপ স্টার, তখন ব্রিটিশ চার্টে তার
গান উঠেছিল অ্যাবসলিউটলি ইট ফেল্ট এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এন্ড তখন আমার মনে হয় না আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাই আই হ্যাভ টু ডু মিউজিক ভিডিওস ওকে এন্ড মিউজিক ভিডিও করি দেন এরকম অ্যাকচুয়ালি বাইরে বেশি কাজ করলে মানুষের আউটলুকটা অনেক বেশি চেঞ্জ হয় আচ্ছা তো এত জনপ্রিয় গান শুনতে আমরা আরও অনেক গল্প করবো বাট যাবো একটা ছোট্ট ব্রেকে ব্রেক থেকে ফিরে এসে আমরা অনেক গল্প করছি দর্শক যেতে হচ্ছে আরেকটি ব্রেকে কোথাও যাবেন না আমাদের সঙ্গেই থাকুন ওয়েলকাম ব্যাক টু আওয়ার লাক্স শোবিজ টুডেট ধন্যবাদ সাথে থাকার জন্য আমরা আড্ডায় চলে যাই ইউ আর এ বিগ স্টার অ্যাকচুয়ালি ইউ আর এ সুপার স্টার সো সেই টিবিসি যখন করলে সেই গান গাওয়ার পাশাপাশি সেই অভিজ্ঞতাটা একটু জানবো যে কেমন লেগেছিল অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল আমি যখন যাব তখন অনেকে বললো হ্যাঁ তুমি যাবা কিনা দেখো আমির খান তখন তো মুভি করছে And সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ওয়াজ দ্যাট প্রহ্লাদ কাক্কর ইজ এ গ্রেট ডিরেক্টর আমার আমি জানতাম না যে আমার স্টান্টম্যানটা করতে হবে কারণ আমির খান হ্যাড স্টান্টম্যান তো আমার হঠাৎ করে সে আমার সাথে খুব ফ্রেন্ডলি হয়ে আমি বললো যে ইউ হ্যাভ টু ডু দ্য স্টান্টম্যান তাই আমি বললাম হ্যাঁ পারবো কারণ দ্য ওয়ে দে ট্রিটেড মি অ্যাম্বুলেন্স সাথে চারটা গাড়ি এবং আমাকে আমার লিয়াজও ছিল ভিক্টর ব্যানার্জি মেয়ে দিয়া ওই লেভেলে সব কিছু ছিল বোম্বে যে লেভেলে আমি কাজ করেছি সেটা রাজকমল এন্ড ফিল্ম সিটিতে হয়েছে ওই লেভেলে কাজ করতে অ্যাকচুয়ালি মানে নিজেকে অন্যরকম মনে হয় সত্যি কথা আর এত জনপ্রিয় গান ইনফ্যাক্ট আমি আসার সময় শুনছিলাম আপনার একটা গান বাজছে এই মনে আমার পাথর তোলা যাই হোক তো তারপরে ইউ হ্যাভ ডান দ্য ফার্স্ট থিম সং অফ ক্রিকেট সো সেই অভিজ্ঞতাটা একটু জান ক্রিকেটে একটা 1998 সাবের হোসেন চৌধুরী ওয়াজ বিসিবির প্রেসিডেন্ট অ্যান্ড ওবায়দুল কাদের ওয়াজ মিনিস্টার আইসিসির প্রেসিডেন্ট ছিলেন জগমোহন ডালমিয়া আই ওয়াজ ইন ইউএস অ্যাকচুয়ালি যখন ঠিক হয় আই কেম ব্যাক অ্যান্ড তখন আমার মনে হলো যে আই হ্যাভ টু ডু সামথিং তখন সবই ক্লোজ হয়ে গেছে জাস্ট হবে তখন আমি রকিবুল হাসান আমাদের এক্স ক্যাপ্টেনকে বললাম রকিবুল ভাই আমি একটা কনসেপ্ট যে আমি একটা ক্রিকেটের গান করতে চাই থিম সং তখন বললো সাবের ভাইয়ের সাথে কথা বললো অ্যান্ড সাবের ভাই মেইনলি সাবের হোসেন চৌধুরী এটা এত ভালোভাবে অ্যাকসেপ্ট করলেন যে না ইউ হ্যাভ টু ডু অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ESPN স্টার স্পোর্টস 168 কান্ট্রিজ এবং খেলা যখন যেদিন শেষ হলো সাউথ আফ্রিকা ওয়াজ চ্যাম্পিয়ন এবং জাস্ট প্রাইজ দেওয়ার আগে গানটা মাঠে হচ্ছিল অ্যান্ড সাউথ আফ্রিকানটাও অনেক জোশ ছিল ক্রিকেট ক্রিকেট হ্যাঁ এক্স্যাক্টলি অ্যান্ড দ্যাট সং রিটেন বাই মি আমার সাথে শাকিল দাদা আপনার সাথে আসলে আড্ডা দিয়ে আমাদের শেষ হবে না বাট আমরা লাস্টে জাস্ট একটু আরেকদিন আমরা অবশ্যই আড্ডা দিব বাট যাওয়ার আগে আমরা একটু গান শুনবো তার আগে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়েছি দর্শক আজকের মতো সময় শেষ তাই চলে যেতে হচ্ছে বাট কাল আবারও নতুন কোনো তারকাকে নিয়ে গল্প হবে ফিরে আসবো যমুনা টেলিভিশনে পর্দায় লাক্স শোবিজ চ্যাটে ভালো থাকবেন গুড নাইট সো যেতে যেতে আমরা এক লাইন শুনছি ইটস এ সং ফর বাংলাদেশ দে প্লেড ট্রিমেন্ডাসলি ওয়েল লাস্ট ওয়ার্ল্ড কাপ এটা নূর ভাই লিখেছেন আসাদুজ্জামান নূর শহীদুল আজম এবং আমার কিছুটা লেখা শুনি আমরা গুড লাক বাংলাদেশ গুড লাক বিশ্বকাপে যাত্রা শুভ আজ কোটি কোটি প্রাণ উদ্বেলিত কোটি কোটি চোখ নিষ্ফল যাত্রা শুভ যাত্রা শুভ একই বিশ্ব একই খেলা ক্রিকেট 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 মেলা